ওয়েলকাম এভরিওয়ান টু মাই ফ্লাই। আমি যা ভিডিওটা যে আজকে বানাচ্ছি সেই ভিডিওটার টপিক হচ্ছে বি পজিটিভ। আমি ইংলিশে মেনলি বানিয়েছি ভিডিওটা, তো কিছু কিছু আমি বেঙ্গলিতে বলছি, যারা ইংলিশ বুঝতে অসুবিধা পাচ্ছেন তারা বাংলায় বুঝতে পারবেন। আমার এই ভিডিওটার টপিক হচ্ছে বি পজিটিভ। নিজেকে পজিটিভ রাখুন, নিজে খুব পজিটিভ থাকুন এবং অন্যদেরকেও পজিটিভ রাখুন। আপনি যদি ভালো থাকেন, আপনার থিঙ্কিং যদি পজিটিভ হয়, আদারকেও আপনি পজিটিভ থিঙ্কিংই গিফট দিতে পারবেন। তো প্লিজ পজিটিভ থাকুন। যদি কেউ পজিটিভ না হয়ে নেগেটিভ থিঙ্কিং নিয়ে চলছেন, এটা আপনার জন্য ক্ষতিকারক, যার জন্য অন্যদের জন্য ক্ষতিকারক। তো আপনারা সে চিন্তা করবেন বা ভাববেন যেন আপনাদের থিঙ্কিংগুলো সবসময় পজিটিভ হয়। এখন পজিটিভ এনার্জি আনার জন্য আপনাকে নিজের জন্য নিজের সাথে লড়াই করতে হবে। সবসময় কোনো একটা কিছু ঘটে যাচ্ছে যে এটা খারাপ হচ্ছে তা ভাববেন না। আচ্ছা, এটার মধ্যে পজিটিভ দিকটা কী আছে সেটা ভেবে দেখি তো এটা ভাববেন। স্টুডেন্টদের ফট করে বলবেন না তোমার দ্বারা কিচ্ছু হবে না। যদি কোনো টিচার আমার ভিডিওটা দেখে থাকেন, এটা আপনাদের জন্য বলছি, অনেক সময় আমরাও দেখেছি স্কুলে সব স্টুডেন্ট এক ধরনের হয় না পড়ায়। টিচার একজন দুম করে বলে দিলেন তোর দ্বারা কিচ্ছু হবে না, আরে তার মনে যে কেমন লাগছে সেটা তো বুঝতে হবে, সেটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব তাকে মোটিভেট করা। তো এই ধরনের যারা থিঙ্কিংটা রাখছেন সতর্ক হয়ে যান, অনেক কিছু ঘটতে পারে। তারপর আরেকটা কথা বলছি যে এই ধরনের যে শুধু খালি যে স্টুডেন্টদের জন্য না, কেউ হয়তো পড়াশোনা শেষ ভালো চাকরি পাচ্ছে না। তুই আজ পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলি না? আজকাল ছেলেমেয়েরা সবাই খুব অ্যাম্বিশাস, প্রত্যেকের হওয়া উচিত। কিন্তু যদি তারা পারছে না, তাদের সাথে থাকুন, তাদেরকে ব্যাকবোনটা শক্ত করার জন্য কিছু সাহায্য করুন। কিন্তু তাদেরকে এই ধরনের ব্যঙ্গ করবেন না, নেগেটিভ কথাবার্তা বলবেন না, ভেরি এসেনশিয়াল জিনিস। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে দেখবেন, আর পারলে যদি কেউ এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলে তাদেরকে এই ধরনের ভিডিওগুলো দেখিয়ে দেবেন যে কত ধরনের সর্বনাশ হতে পারে। কিছুদিন আগেই আমি আমার এক জানাশোনারই বন্ধুর সন্তান, আমার সঙ্গে যোগাযোগ নেই কিন্তু আমি থ্রু মিডিয়া দেখতে পেয়েছি, বাচ্চা মেয়েটা ক্লাস 9 পড়ে, এরকম পড়াশোনার জন্যই কোনো ধরনের নেগেটিভ থটসের জন্য সে তার প্রাণ দিতে বাধ্য হয়। তার মানে তার মনে কী ধরনের আঘাত দেওয়া হয়। খুব সাবধান এই ধরনের জিনিস করার আগে। আপনার একটা প্রাণকে প্রস্ফুটিত করার দায়িত্ব আপনার, তাকে মূর্ছিত করার দায়িত্ব নয়। খুব এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন। তো সবাই ভালো থাকবেন উইথ পজিটিভ এনার্জি। নিজে পজিটিভ হন, অন্যকে পজিটিভ রাখুন। ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য। বাই।